ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিন বোন জানতে চেয়েছেন, যে ব্যক্তি 40 হাদিস মুখস্থ করবে কিয়ামতের দিন সে ওলা আমাদের কাতারে অন্তর্ভুক্ত হবে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, এই মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সে হাদিসগুলো সহি শুদ্ধ না? যে ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করবে সে ওলা আমাদের কাতারে অন্তর্ভুক্ত হবে। আবার কিছু কিছু হাদিসে দেখা যায় যে কেয়ামতের দিন সে ফকিহ হয়ে উঠবে, আলেম হয়ে উঠবে। আবার কিছু হাদিসে দেখা যায় যে ওয়াকুন্তু লাহু ইয়াউমাল কিয়ামা শাফিআন ওয়া শাহীদান, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ব্যক্তির জন্য সুপারিশি করবে অথবা সাক্ষী হয়ে থাকবে। তো এভাবে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সব হাদিসগুলোই জয়ীফ বা জাল হাদিস। তো এই মর্মে কোনো সহি শুদ্ধ হাদিস পাওয়া যায় না। তবে সহি হাদিস এসছে যে মানুষ এলম অর্জন করবে, একটি হাদিস শিখবে, তার উপরে আমল করবে এবং সেটাকে প্রচার করবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে খুশিতে আনন্দিত রাখবে, এমন সহি হাদিস এসছে। তবে 40টি হাদিস মুখস্থ করলে যে ওলা আমাদের কাতারে অন্তর্ভুক্ত হবে বা আল্লাহ রাসূল আসলে তার জন্য সুপারিশি করবে বা আল্লাহ রাসূল আসলে তার জন্য সাক্ষী থাকবে, এই হাদিসগুলো সহিহ শুদ্ধ না। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।